আসসালামু আলাইকুম দর্শক, দেশীয় অথবা প্রবাসী কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন দিন। সঙ্গে আছি উপস্থাপনায় রেজাউল করিম, পরিচালনা রাজস্ব সরকার, বিদেশ সম্বোধনা রাজীব সরকার। অরুণাচল প্রদেশের উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য, এটি দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম, পশ্চিমে ভুটান, উত্তরে উত্তর পূর্বে গণচীন এবং পূর্বে মিয়ানমার। অরুণাচল প্রদেশের আয়তন 83,743 বর্গ কিলোমিটার। এর রাজধানী ইটানগর। চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের 1,129 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। অরুণাচল প্রদেশের ভৌগোলিক অবস্থান। অরুণাচল প্রদেশের ভূপ্রকৃতি দক্ষিণে পাহাড়ের পাদদেশিক এলাকা দিয়ে শুরু হয়ে ক্ষুদ্রতম হিমালয় পর্বতমালায় উপনীত হয়েছে এবং সেখান থেকে উত্তরে তিব্বতের সাথে সীমান্তের কাছে বৃহত্তর হিমালয় পর্বতমালা মিশেছে। ব্রহ্মপুত্র নদ ও তার বিভিন্ন উপনদী তিরাপ, লোহিত, সুবর্ণশ্রী এবং বারেলি এখানকার প্রধান নদনদী। দক্ষিণের পাহাড়ে পাদদেশীয় এলাকার জলবায়ু উপক্রান্তীয় প্রকৃতির। পার্বত্য অঞ্চলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা দ্রুত হ্রাস পায়। বার্ষিক 2,000 থেকে 4,000 মিলিমিটার বৃষ্টিপাত হয়। অঙ্গরাজ্যটির উদ্ভিজ এবং প্রাণী জীবনে এর বিচিত্র ভূপ্রকৃতি ও জলবায়ু প্রভাব দেখা পাওয়া যায়। এখানে 500-এরও বেশি প্রজাতির অর্কিড গাছ আছে। বিস্তৃত অরণ্যে উপক্রান্তীয় থেকে শুরু করে আল্পীয় ধরনের হতে পারে। প্রাণীর মধ্যে বাঘ, চিতাবাঘ, হাতি, লাল পান্ডা এবং হরিণ উল্লেখযোগ্য। 2000 সনে প্রায় 63,093 কিলোমিটার বনাঞ্চল ছিল। অরুণাচল প্রদেশের জনসংখ্যা। অরুণাচল প্রদেশে 10 লক্ষেরও বেশি লোক বাস করে। অরুণাচল প্রদেশে 20টির মতো প্রধান তিব্বতী বর্মীয় জাতীয় লোক বাস করে এবং এরা প্রায় 65টির বেশি ভাষাতে কথা বলেন। এদের মধ্যে অসমীয়া ভাষা, হিন্দি, বাংলা ভাষা ও ইংরেজি ভাষা সার্বজনীন ভাষা হিসাবে সর্বোত্তম ব্যবহৃত করা হয়। সর্বপ্রাণবাদ এখানকার প্রধান ধর্ম, তবে বৌদ্ধ ধর্মের বিশেষ প্রভাব রয়েছে। 1700 শতকে নির্মিত বৌদ্ধ বিহার তাওয়াং মঠ ভারতের প্রথম বৌদ্ধ মন্দিরগুলির একটি। এই মন্দিরে তিব্বতী বৌদ্ধ ধর্মের ষষ্ঠ দালাই লামা জন্মগ্রহণ করেন। অরুণাচল প্রদেশের ভাষাসমূহ মিসপি, আদি, নেপালি, ভটিয়া, ওয়াংশ, হিন্দ, অসমীয়া, বাংলা, চাকমা, মিসমি, টাংসা, নস্তে, ভোজপুরি, সাদ্রি, মংপা, মিসিং অন্যান্য 10.44%। অরুণাচল প্রদেশের ধর্ম বিশ্বাস খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, তিব্বতী বৌদ্ধ ধর্ম, ডনি পোলো অন্যান্য 0.84%। অরুণাচল প্রদেশের অর্থনীতি। অরুণাচল প্রদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর, ধান প্রধান শস্য। এছাড়াও যব, বজরা, গম, ডাল, আলু, আখ, ফলমূল, তেলবীজ ইত্যাদি চাষ করা হয়। জুমচাষ পদ্ধতি প্রয়োগ করা হয়। এখানে পাহাড়ের একটি নির্দিষ্ট অংশে সমস্ত গাছ কেটে ফেলে সেখানে কয়েক মৌসুমে চাষ করা হয় এবং এরপর চাষের জায়গা নতুন এলাকায় স্থানান্তর করা হয়। এর ফলে বন সম্পদের ক্ষয়ক্ষতি হয়। অরুণাচল প্রদেশের কলকারখানার পরিমাণ স্বল্প। এখানে কাঠ কাটা, ধান ও তেলের কল, সাবান ও মোমবাতি তৈরি, রেশম এবং হস্তশিল্প প্রচলিত। অরুণাচল প্রদেশের অরণ্য, নদী, কয়লা, তেল এবং অন্যান্য খনিজের অর্থনৈতিক সম্ভাবনা এখনও পুরোপুরি সদ্ব্যবহার করা হয়নি। অংশত রুক্ষ ভূপ্রকৃতির কারণে এমনটি ঘটেছে। 1992 সনে অঙ্গরাজ্যটিকে সীমিত আকারে পর্যটনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। অরুণাচল প্রদেশের শাসন পদ্ধতি। অরুণাচল প্রদেশের একটি এককক্ষবিশিষ্ট আইনসভা আছে যাতে আসন সংখ্যা 60। অঙ্গরাজ্য থেকে ভারতের জাতীয় আইনসভা নিম্নকক্ষ লোকসভা 2 জন এবং উচ্চকক্ষ রাজ্যসভায় 1 জন প্রতিনিধি পাঠানো হয়। অঙ্গরাজ্যটি স্থানীয় সরকার প্রশাসন 12টি প্রশাসনিক জেলা বিভক্ত। অরুণাচল প্রদেশের ইতিহাস। হিন্দু পুরাণে অঞ্চলটির উল্লেখ পাওয়া গেলেও এর প্রাচীন ইতিহাস সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। 16 শতকের
অসমের রাজারা এর কিছু অংশ দখল নিয়েছিল। 1826 সালে অসম ব্রিটিশ ভারতের অংশে পরিণত হয়, কিন্তু 1880 দশকে আক্রান্ত অরুণাচল প্রদেশকে ব্রিটিশ শাসনের অধীনে আনার কোনো প্রচেষ্টা নেওয়া হয়নি। 1912 সনে অঞ্চলটি আসামে একটি প্রশাসনিক অঞ্চলে পরিণত হয় এবং এর নাম দেওয়া হয় নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার ট্র্যাক্ট। 1954 সনে এটির নাম বদলে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি রাখা হয়। 1913 সালের থেকেই উত্তর তিব্বতের এর সীমান্ত দিয়ে বিবাদ হয়েছে। ব্রিটিশরা হিমালয়ের শীর্ষরেখাকে সীমান্ত হিসেবে প্রস্তাব করেছিল, কিন্তু চীন তা প্রত্যাখ্যান করে। এই প্রস্তাবিত রেখাটি ম্যাকমাহন রেখা নামে পরিচিত এবং বর্তমানে এটি কার্যত ভারত চীন সীমান্ত হিসাবে স্বীকৃত। 1947 সনে চীন প্রায় সম্পূর্ণ অরুণাচল প্রদেশের উপর কর্তৃত্ব দাবি করে। 1959 ও 1962 সনে মধ্যবর্তী সময়ে চীনা সেনারা বেশ কয়েকবার ম্যাকমাহন রেখা অতিক্রম করে এবং সাময়িকভাবে ভারতের সীমান্ত ঘাটিগুলি দখল করে। 1962 সনে চীন অরুণাচল প্রদেশ থেকে পশ্চাৎসরণ করে। এরপর বহুবার সীমান্ত বিবাদটি সমাধানের চেষ্টা করা হলেও আজও কোনো সমঝোতা হয়নি। 1972 সনে অঞ্চলটি অরুণাচল প্রদেশের ইউনিয়ন অঞ্চলে পরিণত হয় এবং 1986 সনে ডিসেম্বরে একে পূর্ণাঙ্গ অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়। অরুণাচল প্রদেশের পরিবহন ব্যবস্থা আকাশপথ, একমাত্র বিমানবন্দর ইটানগর বিমানবন্দরের নির্মাণাধীন অবস্থায় আছে। রেলপথ, বর্তমান রেলপথ ইটানগর এর নিকটবর্তী নাহা লাগুন পর্যন্ত বিস্তৃত। রাজ্যের অপর স্টেশনটি হচ্ছে এই রুটের গুমত। একটি নতুন দিল্লি এসি সুপারফাস্ট এক্সপ্রেস ও গুয়াহাটি শতাব্দী এক্সপ্রেস চলাচল করে। অরুণাচল প্রদেশের সরকার গঠন ব্যবস্থা, অরুণাচল প্রদেশের সরকার ভারতের অরুণাচল প্রদেশ রাজ্য ও তার 20টি জেলার সর্বোচ্চ শাসনতান্ত্রিক কর্তৃপক্ষ। এটি অরুণাচল প্রদেশ রাজ্য সরকার বা স্থানীয় নামে রাজ্য সরকার নামেও পরিচিত। রাজ্যপাল সহ একটি শাসন বিভাগ, একটি আইন বিভাগ ও একটি বিচার বিভাগ নিয়ে এই সরকার গঠিত। ভারতের অন্যান্য রাষ্ট্রগুলির মতোই রাজ্যের সংবিধান প্রধান রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের সুপারিশ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন, তবে তার পদটি মূলত আনুষ্ঠানিক। মুখ্যমন্ত্রী সরকারের প্রধান এবং তার হাতে রাজ্যের প্রকৃত শাসন ক্ষমতা ন্যস্ত থাকে। ইটানগর অরুণাচল প্রদেশের রাজধানী এবং এখানে রাজ্যের আইনসভা, বিধানসভা ও সচিবালয় মহাকরণ অবস্থিত। গুয়াহাটি হাইকোর্ট আসামের গুয়াহাটিতে অবস্থিত। এর এক্তিয়ারভুক্ত এলাকা হল সমগ্র অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ বর্তমানে বিধানসভার একক বিশিষ্ট, বর্তমানে এর সদস্য সংখ্যা 60। এরা বিধায়ক নামে পরিচিত। বিধায়করা প্রতি 5 বছরের জন্য অরুণাচল প্রদেশে জনগণ কর্তৃক সরাসরি নির্বাচিত হন। অরুণাচল প্রদেশের রাষ্ট্রপতি শাসন ছাড়া বিখ্যাত রাজনীতিবিদ এবং প্রথম মুখ্যমন্ত্রী প্রেম খান্ডু থোংগন তোমে রিবা গেগন আপাং মুকুট মিথি দর্জি খান্ডু জারোরাম গামলিন বর্তমান মুখ্যমন্ত্রী নাবাম টুকি উল্লেখযোগ্য। তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে ভারতীয় গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন। এদের মধ্যে অরুণাচল প্রদেশ সাবেক মুখ্যমন্ত্রী হিসেবে নাবাম টুকি অন্যতম। নাবাম টুকি অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে 13 জুলাই 2016 সালে শপথ নেন এবং 16 জুলাই 2016 পর্যন্ত দায়িত্ব পালন করেন। নাবাম টুকি একজন ভারতীয় রাজনীতিবিদ এবং অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। নাবাম টুকি 2011 এবং 2016 এর মধ্যে দুবার এই পদে অধিষ্ঠিত ছিলেন। তার প্রথম মেয়াদ নভেম্বর 2011 থেকে জানুয়ারি 2016 পর্যন্ত এর মধ্যে বিস্তৃত ছিল, যখন দ্বিতীয় মেয়াদটি শুধুমাত্র জুলাই 2016 মানে 3 মাসের 3 দিনের জন্য স্থায়ী হয়েছিল। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্তর্গত। টুকি পাপু পারের জেলার সাগালি নির্বাচনী এলাকা থেকে এলাকা প্রতিনিধিত্ব করেন। নাবাম টুকি ব্যক্তিগত বিবরণ, জন্ম, নাবাম টুকির জন্ম 7 জুলাই 1964 সনে ওমপুলি আসাম ভারত বর্তমানে অরুণাচল প্রদেশ ভারতে। রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস, আবাস ইটানগর, পেশাগত রাজনীতিবিদ। নাবাম টুকির প্রারম্ভিক জীবন, নাবাম টুকি 7 জুলাই 1964 সনে এ ওমপুলি সাগালি
মহকুমায় পাপুম পারে জেলায় একটি নিশি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিবাহিত এবং তার দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে। নবম টুকির রাজনৈতিক জীবন। নবম টুকি ভারতের জাতীয় ছাত্র ইউনিয়নের সভাপতি 1983 থেকে 1986 হিসাবে দায়িত্ব পালন করেন এবং উত্তর পূর্ব এনএসইউআই সমন্বয় কমিটি 1984 থেকে 1986 চেয়ারম্যান ছিলেন। তিনি সর্বায়িত এনএসইউআই এর সাধারণ সম্পাদক 1986 থেকে 1988 এবং অরুণাচল প্রদেশের যুব কংগ্রেসের সভাপতি 1988 থেকে 1985 পর্যন্ত। নবম টুকি প্রথম সাগাল নির্বাচনী এলাকা থেকে 1985 সালের দ্বিতীয় বিধানসভা নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন এবং গ্যাগং আপাং মন্ত্রণালয়ের উপ কৃষিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি 1998 সালে পরিবহন ও বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নবম টুকি একই নির্বাচনী এলাকা থেকে 1999 সালে বিধানসভায় পুনর্নির্বাচিত হন এবং মুকুট মিঠি মন্ত্রকের পরিবেশ ও বন পোর্টফোলিও সহ মন্ত্রী পরিষদ মন্ত্রী হন। তিনি 2004 বিধানসভা নির্বাচন এবং 2009 বিধানসভা নির্বাচনে পুনর্নির্বাচিত হন এবং গ্যাগং আপাং এবং দর্জি খান্ড মন্ত্রণালয়ের অধীনে পিডাব্লিউডি এবং নগর উন্নয়ন মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। নবম টুকি জাররম গ্যামলিনের 1 নভেম্বর 2011 এই অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিস্থাপন করেন এবং জানুয়ারি 2016 পর্যন্ত অব্যাহত রাখেন। 2016 সালে একটি রাজনৈতিক সংকটের পর রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। মুখ্যমন্ত্রী হিসাবে তার মেয়াদ শেষ করে 13 জুলাই 2016 সুপ্রিম কোর্ট অরুণাচল প্রদেশের রাজ্যপাল জেপি রাজখোয়ার বিধানসভার অধিবেশনে 14 জানুয়ারি 2016 থেকে 16 ডিসেম্বর 2016 পর্যন্ত অগ্রসর করার আদেশ বাতিল করে, যার ফলে অরুণাচল প্রদেশের রাষ্ট্রপতি শাসন হয়। ফলস্বরূপ নবম টুকি 13 জুলাই নবম টুকি 2016 এ অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অরুণাচল প্রদেশের বিধানসভা ফ্লোর স্টেট টেস্টের কয়েক ঘন্টার আগে তিনি 16 জুলাই 2016 এ মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। 2021 সালের জুন মাসে অরুণাচল প্রদেশের পূর্ত দপ্তর ও নগর উন্নয়ন মন্ত্রী হিসাবে তার মেয়াদকালে পদ্ধতি অনুসরণ না করেই তার আত্মীয়দের চুক্তি দেওয়া হয়েছিল। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন দ্বারা তদন্ত করা হয়েছিল। 2021 সালের ডিসেম্বরে ইউপিআর একটি বিশেষ আদালত পরে বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ প্রমাণিত না হওয়ায় নবম টুকি তদন্তে সিবিআই এর ক্লোজার রিপোর্ট গ্রহণ করে। আগস্ট 2022 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নবম টুকিকে উত্তর পূর্ব কংগ্রেসের সমন্বয় কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন। ভারতের অসম প্রদেশের প্রথম সাবেক মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈর জীবনী দেখার জন্য আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুচিত মতামত দিন, অন্যকে দেখার সুযোগ করে দিতে লাইক ও শেয়ার করুন। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত না, আমার ক্ষুদ্র জ্ঞানে ভারতের অরুণাচল প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী নবম টুকির জীবনের বিস্তৃত ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই, আমি ভারতের অরুণাচল প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী নবম টুকির জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তাতেই কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড়কে দেখা আমার উদ্দেশ্য নয়। ইতিহাসের পাঠ থেকে তথ্যটি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজ গুণে ক্ষমা করে দেবেন। ভুল করে ধরে দিলে আমি অবশ্যই শুধু নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।